পারছে না কি পারছে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই মানে 42 ডিগ্রির উপরে গরম হয়ে গেছে ভাই, এই গরমে ভাই কেরাসিন বেহাল। সূর্যটা ভাই এত যে মানে বলার মতো না, দেখো মাথার উপরে সূর্য, আরে মাথার উপরে সূর্য একেবারে ভাই, ঘামে টামে একাকার। আর আমাদের এদিকে তো বাগান আছে, বাগানের জন্য অনেকটাই শান্তি আর কি। আর অন্যদিকে যেগুলো শহর দিকে ধরে নাও, শহরের দিকে ভাই ওদিকে তো হরে কৃষ্ণ হয়ে গেছে ভাই, কারণ ওদিকে যে গরম, কলকাতার দিকে প্রচুর গরম আছে ভাই, 42 ডিগ্রি ওপরে পার হয়ে গেছে। আর আমরা আজকে খাবো হলো আম ভাই, এখানে রয়েছে আমাদের লঙ্কার গুঁড়া, আমরা বাড়িতে মাখিয়ে নিয়ে আসলাম লঙ্কার গুঁড়োগুলো, আর আম পাড়তে হবে তারপরে খেতে হবে ভাই। ও যেন এখন জিভাতে জল চলে এসেছে। এই যে আমাদের আরেকটা গুঁড়ো চলে এসেছে, ভাই আম কাটতে কাটতে আর ভাই হাত কেটে গেছে ভাই, দেখো ভাই হাত দেখে হাত দেখে ভাই, দেখো অনেকটা কেটে গেছে, অনেকটা আঙুলটা কেটে গেছে। আর সেট ভাই সাহেব দেখিয়ে ওপেন কর, ऐसा होता है तुम तो तुम तो a few moments late আরে ভাই তো ফাইনালি বন্ধুরা আমরা এখন আম খাচ্ছি ভাই, প্রচুর মজা লাগছে। কিন্তু আম পাড়তে গিয়ে যা যা হলো আমাদের সাথে ভাই বলার মতো না। প্রথমে গাছ থেকে পড়লাম, সেটা একটা ব্যথা। তারপরে যখন এই প্রথমে আম কাটতে শুরু করলো আর হাত কাটলো, এটা একটা ব্যথা। তারপর ভাই কাটতে গেলো, ভাই তো বড় করে হাত কেটে গেলো ডাইরেক্ট, ওটা একটা বড় ব্যথা। এবার যে আমি এটা খাচ্ছি এটাও একটা ব্যথা, কারণ ঝাল লাগছে। আর ঝাল নাই এ বলো, কারণ মিথ্যা কথা বলছে, লঙ্কাতে তো ঝালে নাই, বেশি বকছে, এ বেশি বকছে। এই তোরা নে তো, সবাই নে সবাই নে। এই যে দেখো বন্ধুরা, এই যে রাক্ষসের মতন খেলো, রাক্ষসের মতন খেলো।